দেবেন্দ্রনারায়ণ বারোহাটির বাগান বাড়িতে ফিরলেন ভোরের আলোয় যেন একটা দিন একটা দীর্ঘ জীবনের মতন দীর্ঘ সময় নিয়ে পার হল দেবেন্দ্রনারায়ণ বারোহাটির বাগান বাড়িতে ঢুকে কারো সাথে কথা বললেন না কেবল অপলাকে ডেকে দূর থেকেই জানতে চাইলেন রামচরণ কারিগর এসেছে কিনা অপলা জানালো রামচরণ কারিগর তার ঘরের সামনে জল চৌকিতে বসে রয়েছে দেবেন্দ্রনারায়ণ বললেন কেউ যেন এইদিকে আর না আসে তিনি রামচরণ কারিগরের সামনে গিয়ে খানিকটা দূরত্ব নিয়ে দাঁড়ালেন তারপর বললেন এই বাড়ি করার সময় আমি ছিলাম না তুমি তোমার ইচ্ছে মতো বাড়ি বানিয়েছো আমি এটাকে বাগান বাড়ি বানাতে বলেছিলাম তুমি একে বানিয়েছো দুর্গ নারায়ণ খানিক থেমে আবার বললেন এতদিন বাদে আমি তোমায় এক বিশেষ কারণে ডেকেছি দরজা জানালা ছাড়া এই বাড়ি থেকে বের হবার আর কোনো উপায় আছে কি না সেটি জানতে রামচরণ কারিগর সঙ্গে সঙ্গেই জবাব দিল না খুক খুক করে খানিক কাশি দিল তারপর কাশি থামিয়ে ফেসে গলায় বলল আপনি দুর্গ বানাতে বলেননি সে কথা যেমন সত্য আবার এই বাড়ির মাটির নিচে পাতাল ঘরও বানাতে বলেছিলেন সে কথাও সত্য সেই শুনে আমি ভাবলাম উপরতলা থেকে নামবার কখানা গোপন পথও থাকুক এই বাড়ির তিনখানা ঘরে গোপন দরজা রয়েছে ও পথেও বের হওয়া যায় নারায়ণ চমকালেন না তিনি শান্ত গলায় বললেন তুমি যে পাতাল ঘরখানা বানিয়েছিলে ওখানে আবার ঘর হলো নাকি ও আর কথা বলো না আমার মেজা যাবার বিগড়ে যাবে তো যে তিনখানা ঘরে গোপন দরজা রেখেছিলে এই ঘর তার একখানা রামচরণ কারিগর আগের মতোই নিচু এবং বলল সে বছর কুড়ি আগের কথা আজকাল কিছুই তেমন ঠাহর করতে পারি না মনেও থাকে না সব দেবেন্দ্র দেবেন্দ্রনারায়ণ বললেন দরজাগুলো কোথায় আছে সে কথা তো মনে আছে রামচরণ কারিগর এবারও সাথে সাথে জবাব দিল না সে ধ্যানে ডুবে রইল দীর্ঘ সময় পরে সে ধীরে মাথা তুলল তারপর বলল এ ঘরে যদি একখানা মোটে আলমারি থেকে থাকে আর সেখানা দেয়াল জুড়ে হয় তাহলে ওই আলমারি সরানোর ব্যবস্থা আছে ওখানা সরালেই ওই গুপ্ত দরজা দেবেন্দ্রনারায়ণ বলল এ কথা তুমি ছাড়া আর কে জানতো রামচরণ কারিগর অনেকক্ষণ ভেবে বলল এ খবর আমি ছাড়া আর কেউ জানে না মেজকত্যা কেউ না দেবেন্দ্রনারায়ণ বললেন কেউ না রামচরণ কারিগর বলল না কেউ না দেবেন্দ্রনারায়ণ কি যেন ভাবলেন তারপর আবার বললেন কিন্তু এ কথা তুমি আমায়ও জানাওনি আমায় তোমার কর্তব্য ছিল রামচরণ কারিগর এবার খানিক শক্ত হলো সে বলল আমি আপনাকে জানাতে চেয়েছি কিন্তু সে সুযোগ তো আপনি আমায় দেননি সেই মাটির নিচের পাতাল ঘরখানা দেখেই আপনি যেমন অগ্নিশর্মা হলেন ঘরখানার কাজ প্রায় শেষও হয়ে এসেছিল কিন্তু আপনি তখনই তার নির্মাণ বন্ধ করে দিয়ে তেমনি ফেলে রাখলেন তখন আর কোন সাহসে বলি তাছাড়া আপনি তখন আমার মুখ অবধি দেখতে চাননি দেবেন্দ্রনারায়ণ বললেন কিন্তু তোমার পুত্র সনাতনকে দিয়ে হলেও তুমি আমায় এ খবর জানাতে পারতে রামচরণ কারিগর কি যেন বলতে গিয়েও আবার থেমে গেল সে ধীরে মাথা নিচু করে বসে রইল তার যেন আবছা মনে পড়ছে সে কাউকে দিয়ে এই খবর দেবেন্দ্র নারায়ণকে পাঠিয়েছিল কিন্তু কাকে দিয়ে তা তার স্পষ্ট মনে পড়ছে না এক এক সময় এক একজনের কথা মনে পড়ছে তবে স্পষ্ট করে কারো কথাই ধরতে পারছে না কিন্তু যার কাছে সে খবরটি পাঠিয়েছিল সে তাহলে দেবেন্দ্র এ খবর পৌঁছায়নি কিন্তু কেন বৃদ্ধ অসুস্থ রামচরণকারীগর ভাবনার গভীরে ডুবে গেল কিন্তু কিছুতেই সেই মানুষটির পরিচয় সে মনে করতে পারল না নানান মানুষ নানান নাম নানান মুখ এসে একে একে ভিড় করছে তার চিন্তায় কিন্তু এর থেকে কোনো একটি চিন্তাকে সে আলাদা করতে পারছে না কোনো একটি মানুষকে সে আলাদা করতে পারছে না বৃদ্ধ রামচরণ কারিগর তার মাথার ভেতর অজস্র এলোমেলো ভাবনা নিয়ে চুপচাপ বসে রইলেন দেবেন্দ্রনারায়ণ আর একটি কথাও বাড়ালেন না তিনি চুপচাপ ঘরে ঢুকলেন আলমারির আশেপাশে খুঁজতেই লোহার একটা আংটা মতো দেখতে পেলেন সেটি ধরে টান দিতেই আপাত দৃষ্টিতে দেয়ালের মতো সাঁটা মনে হওয়া আলমারিটা বাঁদিকে সরে গেল সেখানে উকি দিল সরু একখানা দরজা দরজাখানা দিয়ে একখানা সিঁড়ি সোজা নেমে গেছে নিচে দেবেন্দ্র সেই দরজার সামনে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন এই দরজার কথা তিনি নিজে না জানলেও হেমাঙ্গিনী দেবী কি করে জানল তার পরের দুদিন দেবেন্দ্রনারায়ণ ঘর থেকে বের হলেন না কারো সাথে দেখা দিলেন না তার ধারণা তিনি ছেলেটিকে ছুঁয়ে দিয়ে যে কাণ্ডটি করেছেন তাতে গুটি বসন্তে আক্রান্ত হওয়া তার জন্য অবশ্যম্ভবই এ কারণেই তিনি আর গঙ্গা মহলেও ফিরে গেলেন না তিনি যেন অপেক্ষা করতে লাগলেন গুটি বসন্তের কিন্তু দুদিনেও তার কিছু হলো না বরং সেই রাতের পরদিন ভোর থেকেই খবর রটে গেল মশালের আগুন থেকে আগুন লেগে বারোহাটি জঙ্গলের সেই বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে সাথে জীবন্ত হয়ে গেছে নিতাই আর সেই ছেলেটিও বিষ্ণুপুরের মানুষ যেন হাঁপ ছেড়ে বাঁচল সকলেই এতে ভগবানের অপার দাক্ষিণ্য খুঁজে পেল বিশেষ ইঙ্গিত খুঁজে পেল এবং গুটি বসন্ত নিয়ে ভয় কেটে গেল বিষ্ণুপুরবাসীর এ যেন সাক্ষাৎ ভগবান নিজে নেমে এসে তাদের সাপ ঘটালেন না হলে ব্রাহ্মণরা যা সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিক তাই এমন অলৌকিক উপায়ে কি করে ঘটল অবশেষে ভগবান তার প্রত্যক্ষ নিদর্শন দেখালেন বিষ্ণুপুরবাসী গুটি বসন্ত আতঙ্ক কাটিয়ে আবার ফিরে গেল স্বাভাবিক জীবনে সব কিছু স্বাভাবিক নিস্তরঙ্গ কিন্তু এই ঘটনার তিন দিনের মাথায় ঘটল আসল ঘটনা প্রবল জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলো জগাই সাথে থেকে থেকে বমি পরদিন তার সারা শরীর জুড়ে ছোট ছোট ফুসকুড়ি ওই দিন দুপুর থেকে রান্নাঘরে কাজ করা দুজন দাসীরও জ্বর উঠলো তারপর বমি আর গা ভর্তি দাগ লক্ষণ পুরোপুরি জগাইয়ের মতন আর দুদিনে বিষ্ণুপুর জুড়ে গুটি বসন্তের ছড়িয়ে পড়ার খবর আসতে লাগলো জগাই মারা গেল পঞ্চম দিনে জগাই মারা যাওয়ার দিন দুপুরে দেবেন্দ্রনারায়ণ দীর্ঘ নিদ্রা গিয়েছিলেন শরীর জুড়ে কেমন আলসে মিলা ছিল তিনি একদিন ঘর থেকে বের হননি অপলাতার খাবার দিয়ে যেত দরজার বাইরে তবে সেখানে খাবার থাকত প্রায় দুজনের দেবেন্দ্রনারায়ণ সেই খাবার নিয়ে আসতেন ঘরে তারপর খেতেন খাওয়া শেষে বাকি খাবার নিয়ে প্রতিদিন রাতের অন্ধকারে দেবেন্দ্রনারায়ণ নেমে যেতেন আলমারির পেছনের সেই লুকানো পথে সিঁড়ি বেয়ে নামতেই মাটির নিচের গুহা পথ এই পথ চলে গেছে বারোহাটি বাগান বাড়ির সীমানা প্রাচীরের বাইরে তিনি সেই পথে হেঁটে বারোহাটির জঙ্গলের ভেতর অবধি গিয়ে গুহা থেকে বের হতেন তারপর হেঁটে চলে যেতেন জঙ্গলের আরও গভীরে সেখানে ঝোপঝাড়ে ঢাকা পুরনো পরিত্যক্ত ভাঙ্গা এক উর্দু দোতলা মন্দির সেই মন্দিরের দোতলার একটি কক্ষে তখনও শ্বাস নিচ্ছে ছেলেটি দেবেন্দ্রনারায়ণ রাতের আধারে রোজ একবার গিয়ে শিশুটিকে খাবার খাইয়ে আসেন তারপর বাড়তি খাবার আর জল রেখে আসেন ছেলেটির শয্যা পাশে। মাঝে একদিন তার হঠাৎ মনে হলো কোনো একদিন যদি তিনি যেতে না পারেন বা কোনো বিপদে পড়ে যান তখন ছেলেটির কী হবে সেদিনই তিনি লুকিয়ে ছেলেটির জন্য একখানা বালিশ আর কিছু চাদর নিয়ে গেলেন শুকনো পাতার ওপর সেই চাদরগুলো বিছিয়ে বিছানা করে তার উপর ছেলেটিকে শুয়ে রেখে এলেন সাথে রেখে এলেন যতটা সম্ভব অতিরিক্ত খাবার আর আজ দীর্ঘ নিদ্রা থেকে উঠতে গিয়ে দেবেন্দ্রনারায়ণ হঠাৎ আবিষ্কার করলেন তার সারা শরীর জুড়ে অবসাদ খানিক ব্যথাও তিনি উঠে আহার গ্রহণ করতে গিয়ে দেখলেন তার মুখের ভেতর রাজ্যের বিশ্বাদ তিনি তেমন আহার গ্রহণ করতে পারলেন না কিন্তু প্রতি রাতের মতো আজও সেই গোপন পথ ধরে জঙ্গলের গভীরে পরিত্যক্ত মন্দিরটাতে গেলেন দেবেন্দ্রনারায়ণ কিন্তু আজ তিনি বহু কষ্টে ভর্তি অনেক খাবার নিয়ে নিলেন হালকা কিন্তু পরিমাণে বেশি এমন শুকনো খাবার তারপর ফিরে এলেন গভীর রাতে শরীর জুড়ে প্রচণ্ড ক্লান্তি নিয়ে ফিরে এসেই বিছানায় এলিয়ে পড়লেন দেবেন্দ্রনারায়ণ তার ঘুম ভাঙল ভোর রাতে সারা শরীর জুড়ে তীব্র ব্যথা আর জ্বর জ্বরের ঘরে দেবেন্দ্র নারায়ণ আবল তাবল বকতে লাগলেন দিনের আলোয় দেখলেন তার শরীর জুড়ে অজস্র ফোটা ফোটার দাগ সেই দাগ দেখে দেবেন্দ্র নারায়ণ অবাক হলেন না মৃদু হাসলেন তারপর তিনি আর সেই গোপন পথ ধরে যেতে পারলেন না সেটে রইলেন বিছানায় অপলাদাসী মাঝে মধ্যে এসে তার খবর নেয় দেবেন্দ্র নারায়ণ তার শুনেছেন বিষ্ণুপুরে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গুটি বসন্ত শ্মশানঘাত মরা নিয়ে গিয়ে পোড়ানোর লোক পর্যন্ত পাওয়া যাচ্ছে না বৃষ্টির ফোটার মতো রোজ মানুষ মরছে ঘরে ঘরে কাল ব্যাধি গুটি বসন্ত অবশেষে যেন তার সর্বগ্রাসী রূপ উন্মোচন করেছে দেবেন্দ্র নারায়ণের জ্ঞান রইল না টানা কয়েকদিন এই সময়ে বিষ্ণুপুরের জমিদার বাড়ি মহলের সিংহ দরজা বন্ধ করে দেয়া হল অনির্দিষ্টকালের জন্য এ বাড়িতে কারো প্রবেশ যেমন নিষিদ্ধ নিষিদ্ধ করা হলো কারো বহির্গমনও এই সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণুপুর জমিদারের বড় পুত্র অবনীন্দ্রনারায়ণ তবে সকলেই জানেন তার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তার স্ত্রী বিনাবালা দেবেন্দ্রনারায়ণের অসুস্থতার খবর শুনেও মহল থেকে বের হওয়ার ব্যাপারে তার স্ত্রী রেনুকাকে যেন অঘোষিত এক নিষেধাজ্ঞায় বন্দি হয়ে থাকতে হয়েছে পুরো পরিস্থিতি হঠাৎ করেই এমন আমূল বদলে যাবার কারণ অবশ্য জমিদার বিষ্ণু নারায়ণ দেবেন্দ্রনারায়ণ যেই গভীর রাতে বারোহাটির জঙ্গলে গিয়েছিলেন তার পরদিনই দিনই অকস্মাৎ অসুস্থ হয়ে পড়লেন বিষ্ণু সেরাতেই বুকের বা পাশে প্রবল ব্যথা অনুভব করেন সাথে তুমুল বমি এরপর আর কিছুই মনে নেই বিষ্ণু চেতনা ফিরে দেখেন শরীরের ডান দিকটা নড়াতে পারছেন না বা দিকটাতেও তেমন সাড়া নেই বিষ্ণুনারায়ণ বলতে গেলে পুরোপুরি পক্ষাঘাতগ্রস্তই হয়ে পড়েছেন তার শক্তিও অনেকাংশেই রহিত হয়ে পড়েছে ফলে অবধারিতভাবেই গঙ্গামহলের সকল শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠল তার জ্যেষ্ঠ পুত্র অবনীন্দ্র নারায়ণের অট্টালিকার অন্দরমহল সেখান থেকেই আসতে থাকল সকল নির্দেশ নির্দেশনা অবনীন্দ্র নারায়ণের অট্টালিকার অন্দরমহল থেকেই ক্রমশই বিস্তৃত হতে থাকল এক নারীর প্রবল প্রভাব সেই নারীর নাম বিনাবালা অবনীন্দ্র নারায়ণের স্ত্রী এই মহাবিপর্যয়ের কালেও সময় যেন তার সবটুকু ঢেলে সুবর্ণ সুযোগ তৈরি করে দিল বিনাবালাকে। পক্ষাঘাতগ্রস্ত বিষ্ণু নারায়ণ মারা গেলেন এর পনেরো দিনের মাথায় দেবেন্দ্রনারায়ণ তখনও মৃত প্রায় শুয়ে রয়েছেন বারোহাটি বাগানবাড়ির অন্ধকার কুঠুরিতে এখানে সেখানে রোজ অগণিত মানুষ মরছে এ এক মহা দুর্যোগের কাল সেই দুর্যোগ মুহূর্তে বিষ্ণু মৃত্যু যেন আরও একটি সুযোগ করে দিল বিনাবালার সামনে বিষ্ণু মৃত্যুর দুদিন না যেতেই দু একজন গণ্যমান্য লোক আর বামুনপুর উদ্যেকে অবনীন্দ্রনারায়ণকে বিষ্ণুপুরের জমিদার ঘোষণা করা হলো বিষ্ণু নারায়ণের কনিষ্ঠ পুত্র দীপেন্দ্র নারায়ণ তখন সন্তান সম্ভবা স্ত্রীর সাথে শ্বশুরালয়ে তার শ্বশুরালয় বজরা নৌকায় দীর্ঘদিনের পথ ফলে সঙ্গে সঙ্গেই তাকে খবর দেওয়াও সম্ভব হলো না কিন্তু মাত্র কুড়ি দিনের মাথায় বিষ্ণুপুর নামক বহু বছরের পুরনো এক জমিদারির চিত্র পুরোপুরি পাল্টে গেল এ যেন বিষ্ণুপুর নয় এ যেন বিষ্ণুপুর নামের অন্য কোনো জমিদারি বিনাবালা রোজ একবার করে দেবেন্দ্র নারায়ণের অট্টালিকায় যান দেবেন্দ্র নারায়ণের স্ত্রী রেনুকার সাথে খোঁজ গল্প করার চেষ্টা করেন রেণুকার খোঁজ খবর নেন কোথাও তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চান কিন্তু রেনুকা জানেন তারা আসলে এখানে এক প্রকার বন্দি জীবন যাপন করছেন এ থেকে মুক্তির উপায় এই মুহূর্তে তাদের জানা নেই দেবেন্দ্র নারায়ণ কেমন আছেন সে খবরও তারা জানেন না কারণ এই মহল এখনও আবদ্ধ এক মহল এর সিংহ দরজা এখনও খোলা হয়নি পাঁচে গুটি বসন্ত কোনো মানুষের বেশ ধরে গঙ্গা মহলে ঢুকে পড়ে রেনুকা জানেন না দেবেন্দ্রনারায়ণ বেঁচে আছেন না মরে গেছেন তবে রেণুকার দৃঢ় বিশ্বাস তাদের এই অবস্থায় রেখে দেবেন্দ্রনারায়ণ চলে যেতে পারেন না সে মৃত্যু যত ভয়ঙ্করই হোক না কেন দেবেন্দ্রনারায়ণ ফিরবেন এই বাড়িতে অবশ্যই ফিরবেন রেণুকা দিন রাত ঠাকুর ঘরে বসে থাকেন আর তার প্রার্থনা শক্তির সবটুকু দিয়ে দেবেন্দ্র নারায়ণের প্রার্থনা করেন নাও গলুয়ে পলায়ন পর হেমাঙ্গিনী দেবীকে দেখে হরিহরণ ভীষণ চমকে গেল এত রাতে হেমাঙ্গিনী দেবীকে নিয়ে কোথায় যাবে সে হেমাঙ্গিনী দেবী যে বারোহাটির বাগানবাড়ি থেকে পালিয়েছে এ খবর তখন পুরো বিষ্ণুপুর ছড়িয়েছে হেমাঙ্গিনী দেবী কী কারণে পালিয়েছে তাকেও স্পষ্ট না জানলেও সকলেই ধারণা করতে পেরেছে যে এর পেছনে রয়েছে সুগভীর কোন বৃত্তান্ত যদিও দেবেন্দ্র নারায়ণ এবং হেমাঙ্গিনী দেবীর সম্পর্কের ইতিহাস সবসময়ই রহস্যময় কিন্তু এবার যেন তার রহস্যময়ও তার সকল সীমা ছাড়িয়ে গেল হরিহরণ বুঝতে পারছে হেমাঙ্গিনী দেবীকে এই মুহূর্তে বিষ্ণুপুর নিয়ে যাওয়া মানে ক্ষুধার্ত বাঘের সামনে উপাদেয় আহার তুলে দেয়া তাই সে হেমাঙ্গিনী দেবীকে লুকিয়ে রাখার উপযুক্ত জায়গা খুঁজছিল উপযুক্ত জায়গার কথা ভাবতেই হরিহরণের মাথায় এসেছে বজ্রাডুবির চরের কথা বজ্রাডুবির চরে সে ডাল লতা পাতা দিয়ে ছোট একখানা কুড়ে ঘরও তুলেছে আপাতত হেমাঙ্গিনী দেবীকে সেখানে লুকিয়ে রাখা যেতে পারে কিন্তু হেমাঙ্গিনী দেবীকে হরিহরণ কেন রক্ষা করবে বরং হেমাঙ্গিনী দেবীকে সে যদি হাতে তুলে দেয় তাহলেই তার মঙ্গল কারণ এই মুহূর্তে কাছে দেবীর আর কিছুই নেই বিধ্বস্ত দেবেন্দ্র নারায়ণ এই সময় হেমাঙ্গিনী দেবীকে পেলে কি করবেন কে জানে তবে হরিহরণকে যে পুরস্কৃত করবেন এটা নিশ্চিত সেক্ষেত্রে হরিহরণের জন্য সবচেয়ে সহজ কাজ হেমাঙ্গিনী দেবীকে দেবেন্দ্রনারায়ণের হাতে পৌঁছে দেয়া কিন্তু হরিহরণ তা করল না নিয়তি এক অদ্ভুত সমীকরণের সামনে ফেলে দিল ক্রমশই জটিল হয়ে ওঠা সেই সুদীর্ঘদিনের শেষ অংশকে যে অংশে হরিহরণ এবং হেমাঙ্গিনী দেবী মুখোমুখি হয়েছিল অপ্রকাশিত এক গল্পের যে গল্পের রহস্য হাওয়ায় ভেসে বেড়ানো ফিসফিসানি হয়েই এতদিন ডুবে ছিল বিষ্ণুপুরের মানুষের কাছে বিষ্ণুপুর জমিদারির অন্দরমহলের বাইরে যে গল্প কখনোই পুরোপুরি প্রকাশিত হয়নি তবে সেই গল্পের কেন্দ্রীয় দুই চরিত্র এই হেমাঙ্গিনী দেবী আর হরিহরণ বণিক যারা দুজনই অবিচ্ছেদ্য ভাবে গেঁথে রয়েছে এক বিভৎস অতীতের সুতীক্ষ্ণ ফলায় নাওের গলুয়ে বিধ্বস্ত হেমাঙ্গিনীকে দেখে হরিহরণ চমকে গেলেও মুহূর্তেই নিজেকে সামলে নিল খুব স্বাভাবিক গলায় বলল পালিয়েছিস কেন হেমাঙ্গিনী দেবী অন্ধকারে এখানিক ডুব মেরে রইল তারপর ধীরে মাথা তুলে বলল কে পালায় না বলতো হরিহরণ বলল মানে হেমাঙ্গিনী দেবী বলল মানে কিছু না হরিহরণ অন্ধকারেই হেমাঙ্গিনী দেবীর দিকে তাকিয়ে রইল মেয়েটা দিনে দিনে যত বড় হয়েছে ততই দুর্বোদ্ধ হয়েছে কিংবা হরিহরণের কাছে দুর্বোধ্য ঠেকেছে হরিহরণ বহুকাল হেমাঙ্গিনী দেবীকে বুঝতে পারে না অবশ্য বুঝতেও চায়নি একটা সময় এই জগতের সকল কিছুই তার কাছে অর্থহীন মনে হওয়া শুরু করেছে কিছুক্ষণ কেউই কোনো কথা বলেনি তারপর হেমাঙ্গিনী দেবী হঠাৎ দীর্ঘশ্বাস ছেড়ে বললো আমরা সকলেই পালাচ্ছি হরি কাকা তুমি তুমি কি পালাচ্ছ না হরিহরণ কিছু বলতে গিয়েও থমকে গেল আসলেই তো সেও তো পালাচ্ছে পালাচ্ছে না পালাচ্ছেই তো সে পালাচ্ছে তার নিজের কাছ থেকে নিজের অতীত থেকে স্মৃতি থেকে এমনকি বর্তমান থেকেও হেমাঙ্গিনী দেবী এবার অন্ধকারে শব্দ করে হাসল তারপর বললো আমরা সকলেই পালাচ্ছি হরি কাকা এই জগৎ পালানোরই জগৎ এখানে দিন রাত লুকোচুরি খেলা চলে এই খেলায় সকলকেই পালাতে হয় আগে আর পরে অন্যের কাছ থেকে হোক বা নিজের কাছ থেকে মানুষকে তার জীবন ভরই পালাতে হয় হেমাঙ্গিনী দেবী খানিক থামলো তারপর আবার বলল কেউ অন্যের কাছ থেকে পালায় কেউ নিজের কাছ থেকে পালায় নিজের ছায়ার কাছ থেকেও পালায় কেউ বর্তমান থেকে কেউ অতীত থেকে কিন্তু পালাতেই থাকে এখানে পালানো ছাড়া আর কি উপায় হরি কাকা আর কোনো উপায় নেই হরিহরণ অনেকক্ষণ কোনো কথা বলল না সে বৈঠা ছেলে দিয়ে স্থির বসে রইল নাওখানা আটকে রইল নদীর পারে জঙ্গল থেকে বের হয়ে আসা মস্ত এক বৃক্ষের শেকড়ের সাথে নাওয়ের দুই প্রান্তে দুইজন মানুষ একজন হরিহরণ বয়সের আগেই যে অনেক বুড়ো হয়ে গেছে বছর পঞ্চাশের হরিহরণের মাথা ভর্তি শুভ্র চুল আর নাওয়ের অন্য প্রান্তে বসে আছে বয়সের ছাপ না পড়া হেমাঙ্গিনী কত হবে হেমাঙ্গিনীর বয়স পরিহরণ হিসেব করে দেখল হেমাঙ্গিনী যখন জন্মায় তখন তার বয়স আঠারো কুড়ি যদিও তাকে সেই বয়সেই দেখতে মনে হতো কিশোর টিন টিনের শরীরে যেন বাচ্চাদের মুখ বসানো তারপর কত সময় গেল তার মানে হেমাঙ্গিনী দেবীর বয়স এখন কত ত্রিশ একত্রিশ না বত্রিশ যাই হোক হেমাঙ্গিনীকে দেখে অবশ্য তা বোঝার উপায় নেই রোজ রোজ যেন হেমাঙ্গিনীর বয়স কমছে অন্ধকারে হরিহরণার হেমাঙ্গিনী দেবী দীর্ঘ সময় চুপ করে বসে রইল নৌকার দুই প্রান্তে হয়তো দুজনের চোখের ভেতরই তখন ফেলে আসা অতীতের গল্প যে গল্পে দুটি মানুষ রক্তের সম্পর্কে বাধা সেই রক্ত আভিজাত্যের বংশের মর্যাদার কিন্তু সেই আভিজাত্য বংশ সম্পর্ক রক্ত সকলই ডুবে গেছে এক দুঃসহ বিভীষিকাময় অতীতে হরিহরণ আজ বংশ পরিচয়হীন উদ্ভ্রান্ত এক মানুষ আর হেমাঙ্গিনী কে সে গণিকা বাইজি কিংবা রক্ষিতা যাই হোক তার পরিচয় জুড়ে অমাবস্যার রাতের মতন গাঢ় অন্ধকার কলঙ্ক যদিও শেষ অবধি তার নাম হেমাঙ্গিনী বাই না হয়ে হয়ে রইল হেমাঙ্গিনী দেবী কিন্তু সে তো বাই তবে তার নামের সাথে দেবী কেন নাকি সে দেবী হয়েও আসলে বাই কিংবা বাই হয়েও দেবী কি কেমন হিসেব কার হিসেব অদৃষ্টের কিন্তু হরিহরণ জানে না অদৃষ্টের হিসেব এত অদ্ভুত কেন হরিহরণ তখনও জানে না হেমাঙ্গিনী দেবী কেন পালিয়েছে সারাদিনের ঘটনায় নানান কথাবার্তা তার কানে এসেছে কিন্তু সে কাউকে কিছু জিজ্ঞেস করেনি তারপরও যতটুকু শুনেছে তাতে সে বুঝেছে দেবেন্দ্রনারায়ণ ক্ষুধার্ত বাঘের হিংস্রতা নিয়ে অপেক্ষা করছেন হেমাঙ্গিনী দেবীর জন্য সুতরাং হেমাঙ্গিনী দেবীকে নিয়ে তার পালাতে হবে হেমাঙ্গিনী দেবীকে নিয়ে হরিহরণের যাওয়ার জায়গা কেবল বজ্রাডুবির চর